Stone over seven seas, Magnus Carlsen. পৃথিবী যখন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে, তখন সুইডিশ এই তারকা গিটারিস্ট বাংলাদেশে এলেন আগামীর পৃথিবীকে বাসযোগ্য করতে। খুঁজে নিলেন বাংলাদেশের সোনালি আঁশ। প্রযুক্তির ব্যবহার করে কিভাবে গাড়ি, বাসাবাড়ি, অফিস, গৃহস্থালি ও সড়ক নির্মাণে পাটের বহুমুখী ব্যবহার করা যায়, কথা বললেন এসব নিয়ে। আমি মনে করি পাট খুবই টেকসই ও পরিবেশ বান্ধব একটি পণ্য, পৃথিবীর সঙ্গে যা খুব সহজেই মিশে যায়, অনেকটা ভূভাগে পৃথিবীরই অস্তিত্বের প্রবেশের মতো। শৈশব থেকেই মিউজিকের প্রতি আগ্রহ ম্যাগনাসের। তার সবশেষ কিংডম অফ রক খ্যাত ফ্রি ফল অ্যালবামে কাজ করেছেন ব্ল্যাক সাবাথ, রেইনবো, ডিপ পার্পল ব্যান্ডের তারকারা। কাজ করছেন হেভি মেটালের সাথে লোকগীতির ফিউশন নিয়ে। বাংলাদেশের গান বোঝার খুব কম সময়ই পেয়েছি আমি, পরবর্তীতে এদেশের গান নিয়েও আমি কাজ করতে চাই। কয়েকজন গায়িকার সঙ্গে এ নিয়ে আমার কথাও হয়েছে। সুইডেনের জুটবর্গ কোম্পানি বাংলাদেশের প্রচলিত পাট পণ্যের পাশাপাশি পাটের বহুমুখী ও বহুমাত্রিক ব্যবহারের লক্ষ্যে উচ্চ মূল্য সংযোজিত বহুমুখী পাট পণ্য উৎপাদনের সহায়তায় কাজ করতেই এই গিটারিস্টকে বাংলাদেশে এনেছে। আমরা পৃথিবীর জন্য সত্যিকার অর্থেই উপযুক্ত একটি পণ্য খুঁজছিলাম, পেয়েছি। সুতরাং আমাদের কোম্পানির গৃহস্থালী গাড়ি ও ফ্যাশনের জন্য পাট পণ্যের উৎকর্ষতা আনতে এই বাংলাদেশে এসেছি, জানালেন। গত কয়েক বছরে সুইডেনে বাংলাদেশের পাট রপ্তানি কমে গিয়েছিল। 2013-14 অর্থ বছরে বাংলাদেশ থেকে $17,905 US মূল্যের পাট আমদানি করে সুইডেন। আমদানির এ পরিমাণকেও বাড়াতে চায় সুইডেন সরকার। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।